আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে মূলত আমি আপনাদের একটা ব্লগ আর্টিকেল পড়তে দিব। hive.com এর এই ব্লগ আর্টিকেলটিতে দেওয়া আছে যে টপ 17 ফ্রি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার চয়েসেস টু বুস্ট ইউর প্রোডাক্টিভিটি। সো বেসিক্যালি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ প্রচুর পরিমাণে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হবে ইন ফিউচার। কারণ আমরা ছোট কোম্পানিতে থাকি কিংবা বড় কোম্পানিতে, সব কোম্পানিতে মূলত আমাদের এই কাজটি করতে হবে। তো মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো যেটা করে, আপনার যে ওয়ার্ক ফ্লোগুলো রয়েছে, আপনি কি প্রজেক্টে কাজ করছেন, কে কোথায় কাজ করছেন, সেই কাজগুলো টোটাল একটা ট্র্যাক করে এবং এটাতে খুব চমৎকার করে রিপোর্ট পাওয়া যায়। তো আমি ভেবে দেখলাম আমরা আমাদের লার্নিংয়ের কাজেই যদি এটাকে ব্যবহার করি এবং সেটা যদি পরবর্তীতে আমাদের কাছে খুব সহজ হয়ে যায় তাহলে কেমন হবে, নিশ্চয়ই অনেক ভালো হবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আপনারা যারা মেন্টর রয়েছেন তারা প্রত্যেকে যে কোনো এই ব্লগ আর্টিকেলটা প্রথমে পড়বেন, একদম মনোযোগ দিয়ে পড়বেন, এবং প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইটাতে রেজিস্ট্রেশন করবেন, যেটা আপনার পছন্দ হয়। এই 17টার মধ্যে যে কোনো একটা নিলে হবে। তবে আমি রেকমেন্ড করব হচ্ছে আপনি হাইভ নিতে পারেন, অথবা আপনি জোহো প্রজেক্ট নিতে পারেন, অথবা ট্রেলও নিতে পারেন, এছাড়াও ক্লিক আপ নিতে পারেন। তো এই জিনিসগুলো খুব চমৎকার করে আপনি জাস্ট গিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করে নেবেন। এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, আপনাদের যেই টাস্ক আমি দিয়েছি যে প্রথম মডিউলটা শেষ করতে হবে, তো প্রথম মডিউল শেষ করার জন্য আপনারা এখানে যেটা করবেন, যেমন দেখেন আমি যদি ট্রেলোতে যাই, ট্রেলোতে যে ইন্টারফেস, ইন্টারফেসটা খুব সহজ। তো আমরা ট্রেলোতে যেটা করব সেটা হচ্ছে, ট্রেলোতে গিয়ে আমি একটু লগ ইন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ট্রেলো, তো আমি এখন ট্রেলোতে যাচ্ছি এবং ট্রেলোতে গিয়ে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। তো এখানে আমি বেসিক্যালি আমার পাঠাতে পারবেন, এখান থেকে আপনি হচ্ছে আপনার কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি একটা বোর্ড তৈরি করব, যেই বোর্ডে আমি হচ্ছে এখন ক্রিয়েট নিউ বোর্ড, এখানে ধরেন আমি দিলাম যে HTML লার্নিং, বা ওই যে মডিউলের নামটা দিতে পারেন, একটা সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কালার দিতে পারেন, ভিজিবিলিটি। এবারে আপনি এখান থেকে দিলেন এবার ক্রিয়েট। তো এখানে ক্রিয়েট করলে যেটা হবে যে আপনার এরকম চলে আসবে। এখন এখানে আমি প্রথমে যেটা করব, রিসোর্সেস বা হচ্ছে ডুইং, বা এখানে হচ্ছে লিস্ট অফ ক্লাসেস, এখানে অ্যাড লিস্ট দিলাম, তাহলে একটা লিস্ট আসবে। তারপরে আপনি এবার দিলেন হচ্ছে ডুইং, মানে ওই ক্লাসটা আমি করছি কিনা। এরপর আরেকটা বোর্ড করলেন ডান, মানে হচ্ছে আমি তিনটা ভাগে বিভক্ত করলাম, অর্থাৎ এখানে লিস্ট অফ ক্লাসে আমি এখন কার্ড অ্যাড করব। ধরেন আমার HTML এর প্রথম মডিউল, মডিউল টু ক্লাস 1। তো এখন এখানে অ্যাড কার্ড করলাম। অ্যাড কার্ড করলে এখানে এই কার্ডে আপনি এই ওয়ার্ডপ্রেসে প্রথমে যেটা করবেন, এখানে মেম্বার ইনভাইট করবেন, এখানে এটাকে শেয়ার করা যায়। এখান থেকে শেয়ার করে আপনার যে স্টুডেন্টগুলো আছে সবার সাথে এটাকে শেয়ার করবেন। শেয়ার করে যে কোনো প্রত্যেকটা মেম্বারকে এখানে হচ্ছে আপনি আলাদা করে তাদের ক্লাস অ্যাসাইন করবেন এবং তারা তাদের বোর্ডে এগুলো অটোমেটিক্যালি দেখতে পারবে। এবং যখন ক্লাসটা করবে, তাহলে কেউ একজন ক্লাস করছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবে, তাহলে এটা এখানে চলে আসবে। অর্থাৎ সে যে কাজ করছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এখানে তার নাম যখনই আপনি এখানে দেবেন, তার প্রোফাইল পিকচার এখানে দেখতে পারবেন। এরপরে ডান, যখন সে কাজটা কমপ্লিট করবে ডান, অর্থাৎ আপনি তাদের কাজগুলো খুব চমৎকার করে ট্র্যাক করতে পারছেন। তো এটা হচ্ছে খুব বেসিক একটা জিনিস, এটা হচ্ছে ট্রেলো। বাট অন্যান্য প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার এক একটা এক এক রকম হয়, তো আপনি এখানে এক একজন এক একটা ট্রাই করবেন, তাহলে সেটা বেস্ট হয়। যেমন এই যে দেখেন এখানে আসানা আছে, আসানা হচ্ছে খুব চমৎকার একটা জিনিস, এটাও ব্যবহার করতে পারেন, এন টাস্ক ইউজ করতে পারেন, গুড ডে ইউজ করতে পারেন। তো এইগুলো বেসিক্যালি এক একজনের সাথে এক একজনের যোগাযোগ খুব চমৎকার করে দেয় এবং একটা প্রজেক্ট কীভাবে তুলতে হয়, কোনো একটা প্রবলেম কীভাবে আসলে সেটাকে ফিক্স করতে হয়, সেই জিনিসগুলো আমরা খুব চমৎকারভাবে জানতে পারবো। তো আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নেবেন, বেছে নিয়ে আরেকটা আছে হচ্ছে বেস ক্যাম্প। বেস ক্যাম্পও খুব চমৎকার, আমি বেস ক্যাম্প ইউজ করছি, আর আমাদের কোম্পানি এখন ইউজ করে হচ্ছে ক্লিকআপ, খুব চমৎকার একটা স্টার্ট আপ এবং এটা এখন মানে মিলিয়ন ডলারের কোম্পানি। তো এটাতেও আপনি ফ্রি অ্যাকাউন্ট করে এটাতেও ব্যবহার করতে পারেন। এতে করে হবে কি, আমরা আমাদের কাজের রিপোর্ট থাকবে, আরেকজন কি করছে সেটা দেখতে পারবো, সে কোন প্রবলেম থাকলে তার থেকে সলিউশন নিতে পারবো। অর্থাৎ আমরা কোর্স মূলত কমিউনিটির মাধ্যমে করছি, এই কারণেই আমরা আসলে এই জিনিসগুলো খুব ভালোভাবে যাতে করতে পারি, সেই জন্যই আপনারা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানবেন। এবং নেক্সটে আমি আপনাদের আরও যে যে টুলসগুলো আছে রিয়েল লাইফে ইউজ হয়, যেমন ধরেন আমরা টিকেটিং সলিউশন নিয়ে একটা করবো, যে কেউ প্রবলেমে পড়লে আমরা একটা কমিউনিটি বানাবো, সেই কমিউনিটিতে সেখানে
সেই প্রবলেম দিলে সেটাকে সলিউশন করা হবে, তারপরে হচ্ছে সেটার সাথে যোগাযোগ করা হবে, এই ব্যাপারগুলো আপনাদের সাথে আস্তে ধীরে পরিচয় করে দেওয়া হবে। তো আশা করি আপনারা এই কাজটি করবেন, এবং আপনারা যেটা করবেন যে আমি আগামীকালকে আপনাদের মূলত টাস্ক অ্যাসাইন করে দিব যে এই কাজগুলো আপনাদের অবশ্যই অবশ্যই করতে হবে, সেইগুলোর যে রিপোর্ট অর্থাৎ সবাইকে যে অ্যাসাইন করছেন উইকের শেষে, অর্থাৎ আমরা উইক শুরু হবে হচ্ছে আমাদের উইক শুরু হবে হচ্ছে মনডেতে, তো উইকের শেষে আপনারা হচ্ছে ওইটার একটা রিপোর্ট দেবেন যে আপনার স্টুডেন্টরা কে কেমন করেছে সেটার একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট দেওয়ার সিস্টেমটা আমি আপনাদের পরে বলে দিব, বাট আপনারা এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে পরিচিত হন এবং এটা দিয়ে আপনারা ইনস্টল করে আপনাদের মেম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেন। তো সবাই ভালো থাকবেন মেন্টররা, আর আপনাদের স্টুডেন্টের সাথে যোগাযোগ রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।